Marcel presents Hasho powered by Dabur Meswak. আমরা কিছু ধারাবাহিকতা রেখেছি, আমাদের কিছু সঙ্গী আমাদের সাথে সবসময় থাকেন, তাদের মধ্যে অন্যতম সঙ্গীরা হচ্ছেন আমাদের রবার্ট ব্যান্ড। জাজেস প্যানেলে আছেন আমি মজহারুল ইসলাম, আজমিরি হক বাঁধন, আরেকজন যিনি আছেন ডক্টর এজাজ, প্রথমেই এনার্জি নিয়ে আসছেন, সরি এনার্জি নিয়ে আসছেন মোহাম্মদ সাগর রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার সবার কেমন আছেন? খুব ভালো, অত ভালো দরকার না, হালকা হলেই হবে। সেদিন আমার পাড়ার মালিক ভাইয়ের ছেলে স্কুল যাওয়ার সময় কান্নাকাটি করতেছে, তো তার মা বলছে কান্নাকাটি করে না আর বাঘের বাচ্চা কখনো কাঁদে না। এ কথা শুনে ছেলেটা বলল তা ঠিক আছে, কিন্তু বাঘের বাচ্চা কখনো স্কুলে যায় না। তো মেয়ের পক্ষ থেকে একদিন দেখতে এসছে আমাকে, তো শ্বশুর আব্বা আমার আব্বাকে বললো আপনার পোলা কেমন? আমার আব্বা বললো আর বললেন না, আমার পোলা লাখে একটা, আমার পোলা বিড়ি সিগারেট চা এগুলো কিছু খায় না। এ শুনে শ্বশুর আব্বা বললো তা ঠিক আছে, খুব ভালো। আবার সঙ্গে সঙ্গে আমার আব্বা বললো গাঁজা হিরণ ছাড়া থাকতে পারে না। একদিন আমি আর আমার বন্ধু রাস্তাতে হেঁটে যাচ্ছি, তো আমার বন্ধু 500 টাকা পরে পেয়েছে, তো বলে সাগর তোর 50 আমার 50। আমি বললাম ওরে বদমাস, তোর বাকি 400 টাকা কে নেবে রে? একটি লোক নদীর ধারে ঝুনি খুঁজতে যায়, সোনার মূর্তি পায়, তো ভালো করে পানিতে ধুতে গেছে, দেয় হাইরে ফেলেছে। তোর সেই লোকটা রেগে যা বললো পাওয়ার চেয়ে না পায় ভালো ছিল। এই কথাটা বলতে বলতে বাড়ি গেলছে, তো তারপর তো অবাক আমার স্বামী কিন্তু কী আর বলতে বলে বুকছে। তো হঠাৎ রাত 12টার দিকে তাকে চেপে ধরে বলল বল সত্যি করে বল কী পাওয়া হচ্ছে না পাওয়া ভালো ছিল। বলছে দেখো বউ, আমি একটা সোনার মূর্তি পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি। এই কথা শুনে অর্ব বলল শোনাচ্ছে না শোনাই ভালো ছিল। একদিন ক্লাসে আমরা 3 বন্ধু হঠাৎ ঢুকে গেছি ক্লাসের ভিতর, তো স্যার জয় বেদব ঢুকলি তো আমাকে বললি না, স্যার সরি সরি বললে হবে না, যা বাইরে যা, যে ভালো করে বলতে পারবি সে ঢুকবি। তো প্রথম বন্ধু বললো স্যার আসতে পারি? বলছে না আরও ভালো করে বল। এবার দ্বিতীয়জন বলছে স্যার মে আই কাম ইন? স্যার না আরও ভালো করে বল। আমি তো অবাক, এত ভালো করে বলার পর ঢুকালিছে না। আমি বললাম ওবে শালা আসতে পারি? ওই কে বললো রে ইদিকাই। মাঝার ভাই, সাগর তুমি তোমার জোকস নিয়ে তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ। আমরা আজমেরি হক বাঁধন, ভালো হয়েছে, তোমার স্ক্রিপ্ট অনেক ভালো ছিল, তোমরা এত অল্প সময় যে এত ভালো পারফরমেন্স করছো এটাই অনেক অনেক ভালো হয়েছে, ভেরি নাইস। আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রাজশাহীর কথাই তো মধুর মতো, খুব মিষ্টি, তুমি বারবার মিষ্টি করে বলছিলে, আমার কিন্তু ভালো লাগছিল, খুব মজা করে শুনছিলাম। মামুর বেটা আর কিছু লাগে নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাগর। পার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক সিজন 3। এবার যিনি আসবেন তিনি আবারও বরাবরের মতোই নদীপথেই আসছেন, সাধারণত নদীতে ভেসে ভেসে আসছেন, তিনি হচ্ছেন আমাদের রেজা, বরিশাল থেকে আসছেন। ক্লাসে টিচার বলতেছে আজ আমি তোমাদের বচন পড়াবো, এই জট দাঁড়াও বলো, জানালায় এক মহিলা উকি মারছে, কোন বচন? স্যার এটা এক বচন। ভেরি গুড, এবার বলো জানালায় একসাথে অনেকগুলো মহিলা উকি মারছে, এটা কোন বচন?
স্যার তাড়াতাড়ি পালান, জায়গাটা বেশি ভালো না। বাঁধন আপু, একটি গোপন সূত্রে জানা গেছে যে একই চার্জার দ্বারা একাধিক মোবাইলে চার্জ দেওয়ার কারণে মোবাইলদেরও এইডস হচ্ছে। আমার ব্যাচেলার লাইফে প্রতিদিন গরম পানিতে ডিম সেদ্ধ করার অভিজ্ঞতা থাকে বলছি। সাজু ভাই, অতিরিক্ত গরম পানিতে কখনো গোসল করতে যাবেন না। এক মেয়ে তার বান্ধবীকে বলছে, জানিস আজ আমার বয়ফ্রেন্ড না আমার ঠোঁটে একটা কিস করেছে। ও তাই, তারপর তুই কি করলি? আমি উল্টো আর একটা কিস করে দিলাম। তো উল্টো করতে গেলি কেন, ঠোঁটেই করতি। তো আমাদের জট একদিন বারান্দা দাঁড়ায় আকাশের তারার দিক থেকে প্রার্থনা করছে। এমন সময় তার বাবা এসে বললো, এই কী রে তুই কী করিস? বাবা, আমার কাল পরীক্ষা, তো তাই প্রার্থনা করছি। তুই এখনও প্রাচীন সিস্টেম নিয়ে পড়ে আসিস? পৃথিবী কত আগায় গেছে। হ, এখন তো টেস্ট টিউবও বাচ্চা হয়, তাই বলে কি তুমি পুরনো সিস্টেম ছাড়িয়ে দিছো? আমাদের দুলু মামা অফিসে গিয়া তার স্যারকে বলতেছে, স্যার আমার 7 দিনের ছুটি লাগবে। কেন? স্যার আমার মা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, যান। গেল, ছুটি কাটাইলো, আবার আইসা স্যারকে বলতেছে, স্যার আমার 7 দিনের ছুটি লাগবে। 7 দিনের ছুটি আবার কেন? স্যার আমার বাবা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, যান। তো গেল, ছুটি কাটাইলো, আবার আসলো, আইসা আবার স্যারকে বলতেছে, স্যার আমার 7 দিনের ছুটি লাগবে। আবার কিসের ছুটি? স্যার আমার মা মারা গেছে। ওই মেয়ে মজালান, আপনার বাবা মা কয়বার মরবো? স্যার আমার কি দোষ? মা মরলে বাবা বিয়ে করে, বাবা মরলে মা বিয়ে করে। থ্যাংক ইউ। ডক্টর এজাজ, আপনি কিছু বলেন, একটু সুরত হাল করেন। না, রেজা অবশ্যই ভালো করেছে, সবচেয়ে ভালো ছিল। ও উচ্ছলভাবে সব কিছু বলেছে, স্পষ্ট উচ্চারণ, সব কিছু আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি, জোকসগুলো ভালো ছিল। রেজা কেমন আছো? ভালো। তোমার বলার স্টাইল অনেক ভালো ছিল, আর তুমি দেখতে অনেক হ্যান্ডসাম সত্যি। রেজা, তুমি বরিশাল থেকে এসেছো? জি। তুমি কি জানো যে ওইখানে দুটো নদী যে একসাথে মিশে গেছে মোহনাতে, কিন্তু মোহনাতে মিশাতে কিন্তু কিন্তু এই মেঘনার পানি হলো কালো রঙের একটু, আর পদ্মা নদীর পানি ঘোলা, তো দুটো পানি কিন্তু মেশে না। একটা অদ্ভুত ব্যাপার কিন্তু। তো তোমার এই জোকসের মধ্যেও একটু পদ্মা এবং মেঘনার পানির মিশ্রণ ছিল আর কি, কোনোটা স্বচ্ছ কোনোটা একটু অস্বচ্ছ, একটু ঘোলা ঘোলা ভাব। তারপরেও রেজা, তুমি কিন্তু মেলার সেই সুমধুর খাজা গজার মতো রেজা, চমৎকার। ধন্যবাদ তোমাকে। পার্সেল প্রেজেন্স হাসো পাওয়ার বাই ডাবল মেসওয়াক। এই যে আমাদের পারফর্মাররা এত চমৎকার চমৎকার পারফরমেন্স করছেন, আমাদের এই পারফর্মারদেরকে যারা গ্রুমিং করাচ্ছেন তারা তিনজনকে আপনারা জানেন। একজন হচ্ছে পরশ, দেখেন আপনার মৎস্য কুমার সাইফুলকে দেখেন, তার তার হিংস্র চোখটাকে আমার মতোই ঢেকে রাখে। এবং আমাদের অন্যতম আরেকজন গ্রোমার আছেন, নির্ঘুম রাত কাটাতে কাটাতে উনি ফুলে যাচ্ছেন। ওরা অনেক পরিশ্রম করে ওদেরকে গ্রোমিং করাচ্ছেন এবং ওরা আমাদেরকে পারফরমেন্স দেখাচ্ছেন, আমরা আনন্দে হাততালি দিচ্ছি এবং আপনারাও দিচ্ছেন, এবং সেই জন্য দরকার এনার্জি, আর এই এনার্জির জন্য দরকার একটু বিশ্রাম। তবে অল্প একটু বিশ্রাম নেবেন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার বাই ডাবল মেসওয়াক। বিরতির পর আরো এনার্জি নিয়ে এখন কে আসবে, এটা একটা ঝামেলা আছে। এখন যিনি আসবেন তিনি কিন্তু আমাদের হাসান, না হাসান ভাই না, আমাদের এ কে এম মাহমুদুল হাসান আসছেন শেরপুর থেকে। সাজু ভাই, মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে সবচেয়ে কোন কথাটা বেশি বলে? এখন না, বিয়ের পরে বলবো।
সেদিন আমার চাচার মানসিক অবস্থা খুব খারাপ, তো ডাক্তার এজাজ স্যারকে খুব ডেকে আনা হলো। উনি এসে একটা পেন্ডুলাম ঘড়ি তার সামনে ঝুলিয়ে বললেন, ঘুম ঘুম, আপনি ঘুমিয়ে যাচ্ছেন। চাচা ঘুমিয়ে বললেন, তো স্যার চলে গেলেন। কিছুক্ষণ পর চাচা আমার উঠে বলল, এই পাগলটাকে ছেড়ে। যে লোকটা কিছুদিন আগে ডান হাত সিংহের মুহে দিয়ে খেলা দেখাতো, সে লোকটা এখন কি করে? এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, দোস্ত তোর সাথে যদি যমজ বোনের বিয়ে হয় তাহলে কিভাবে চিনবি? ও কেন, লজ্জা পেলে শালি আসি লালে বউ। এক ধারাভাষ্যকার ধারাভাষ্য দিয়ে বলছে, এ বলে কোনো রান নয় কিন্তু পরের বল, পরের বল ছক্কা। একজন দর্শক কেটে বললো, মারবই তো, পরের বল পাইছে না, নিজের বল তো আর না। ব্যবসায়িক বুদ্ধি কাকে বলে দেখেন। এক মলম বিক্রেতা মলম বিক্রি করছে, যেখানে বন্ধুত্ব সেখানে প্রেম, যেখানে প্রেম সেখানে ভালোবাসা, যেখানে ভালোবাসা সেখানে মহব্বত, যেখানে মহব্বত সেখানে আদর, যেখানে আদর সেখানে ব্যথা, আর ব্যথা যেখানে আছে জনাব সেখানে আমার এই কোম্পানির মলম। ১০ টাকা ১০ টাকা ১০ টাকা ১০ টাকা। এক লোকের বাজে অভ্যাস ছিল, সে কথার পরে বলতো, ঘটনা কিন্তু এর চেয়েও মারাত্মক হইতে পারত। তো একদিন বাজারে বন্ধুদের সাথে আড্ডায় বলছে, আমার বন্ধু রফিক গত সোমবার বাসায় গিয়ে তার বউকে এক বন্ধুর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে বন্ধুটিকে গুলি করে মেরে ফেললো, ঘটনা কিন্তু এর চেয়েও মারাত্মক হইতে পারত। বন্ধুরা বলল, লোকটাই মারা গেল তাহলে এর চেয়ে মারাত্মক কী হইতে পারত? কয় না, ঘটনা যদি সোমবারে না ঘটে রোববারে ঘটত তাহলে তো আমি মরে যেতাম। বেটা কি সমস্যার মধ্যে আছি দেখেন। সেদিন রাতে আমি আমার বউকে বললাম, উফ কিছুতেই ঘুম আসতেছে না। বউ বলল, ডেস্কি বাতিল মাঝো গিয়া। আমি বললাম, ধুর ঘুমের মধ্যে কথা বলতেছিলাম, তাও বলতে দিব না। ও একটা মার্কেটিং এর জোকস বলেছে, মলম বিক্রি করার জোকস, আমার খুব ভালো লেগেছে। তো যারা ব্যথাটা দেয় প্রথম তাদের কাছ থেকেই তোমার সম্পর্কে কিছু কমেন্টস শুনি। আজমেরি হক বাঁধন, ভালো হয়েছে, থ্যাংক ইউ। ডক্টর এজাজ প্লিজ। হাসান, আপনি খুবই সুশীল অবয়বে আমাদের সবাইকে হাসিয়েছেন, এটি আমি মনে করি জোকসের নতুন একটা স্টাইল। ধন্যবাদ। শেরপুরের একদম শের হয়ে থাকো, সেরা হয়ে থাকো। ধন্যবাদ হাসান তোমাকে। ওকে শেখ হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। মার্শাল প্রেজেন্স হাসো, পাওয়ার বাই ডাবর মেসওয়াক। এখন যিনি আসেন জহিরুল ইসলাম, সে আমার মতো খোলামেলা নয়, আপনার মতো খোলামেলা নয়, তাদের মতো খোলামেলা নয়, কারণ সে ঢাকা, সে আসছে ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। আমার হারু চাচা সাঁতার জানে না, নদীতে পড়ে গেছে, তো পানিতে ডুবে যাওয়ার সময় হাতে বাজে গেছে একটা মাছ, মাস্টারে নদীর তীরে ছুঁড়ে মেরে বলতেছে, আমি তো মরে যাইতাছি, যাহ তুই অন্তত বাইচা থাক। তো আমার ছোট ভাই রাইসুল খুবই দুষ্ট, তো ক্লাসের টিচার তার ক্লাসের ডুইকে একটা মেয়েকে জিজ্ঞাসা করলো, ওই তোমার হোমওয়ার্ক কোথায়? স্যার বিশ্বাস করেন করছি কিন্তু কুত্তা খায় ফেলাইছে। ও আচ্ছা ঠিক আছে বসো। তো এবার রাইসুলকে জিজ্ঞাসা করেছে, এই তোর হোমওয়ার্ক কোথায়? কয় স্যার আমি খাই ফেলাইছি। হই বেটা তুই খাইছিস মানে? কি করবো স্যার, আমগো বাড়িতে তো কুত্তা নাই। তো সেদিন দেখি ডাক্তার এজাজ স্যার সাজু ভাইয়ের পিছনে দৌড়াইতেছে, আমি তো অবাক। তা আমি জিজ্ঞাসা করলাম, স্যার কেন দৌড়াইতেছেন কেন? আর বলিস না বেটা, ফাজিলের ফাজিল, এই পর্যন্ত আমার কাছে পাঁচবার আইছে ব্রেন অপারেশনের জন্য, আর প্রত্যেকবারই চুল কাটা পলাই যায়।
একদিন হারু চাচা বন্দুক হাতে লইয়া তার বাড়ির ভিতরে দরজার সামনে দাঁড়ায় রয়েছে। চাচি দেখে বলতেছে, ওমর জ্বালা বন্দুক লইয়া কই যাবার লাগছো? আজকে আমি বাঘ শিকার করবো। বাঘ বাঘ শিকার করবো ভালো কথা, এখানে খাড়াই রয়েছো গেলা? যাও হুমা জামু কেমতে দেখতেছ না, বাইরে কুত্তা খাড়াই রয়েছে। তো আমার ছোট ভাই রাইসুল ওই দিন তেঁতুল খেতে গিয়ে বিচি গিলে ফেলছে, তো তারে আমি একটু ভয় দেখানোর জন্য বললাম, এখন এই বিচিটা তার পেটে যাবে, এই বিচি থেকে গাছ হবে, গাছের ডালপালাগুলো তার মুখ দিয়া নাক দিয়া কান দিয়া বাইরিব, ব্যাপারটা তুই একবার চিন্তা করে দেখ। কয়, আমি ওইগুলো নিয়ে চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি গাছের শিকড়গুলো কোন দিক দিয়ে বাইরিব। আমাদের কস্টিউম স্পন্সর করছে আম্বার লাইফস্টাইল, তো আমাদের কস্টিউম দেওয়ার আগে সবার জামার মাপ পাঠাইতে বলছে। তো আমার শাওন ভাই যখন জামার মাপ পাঠাইছে, তার জামার মাপ দেখা স্পন্সর ম্যানেজার বলতেছে, মাফ করবেন আমরা তাবু বানাই না। বাদন আপু, আজকাল অনেক মেয়েরাই পিঠ দেখা যায় এমন জামা কাপড় পরে, তো তাদের উদ্দেশ্য করে বলছি, দিন পাল্টে গেছে, প্লিজ এবার আপনারা দিক পাল্টান। এটা ভুলেও করবে না বাদন, প্লিজ। বাদন আপু একটা ইনফরমেশন দেই, আজকাল সাজু ভাইয়ের গান শুনেও নাকি অসুস্থ রোগীরা সুস্থ হয়ে যায়। তো সেদিন সাজু ভাই একটা গান গাইতেছিল, মাত্র দুই মিনিট গান গাইতেই পাশে বসা লোকটা তার হুইল চেয়ার ফালা রেখে দৌড়ে পালাই গেছে। জহির, তুমি কি থাকতে চাও না পালা যেতে চাও? থাকতে চাও? হ্যাঁ, তাহলে গান গাবো না, যা। চমৎকার, ও তো জহির রসিক লোক, খুব ভালো লেগেছে আমার। ভালো লেগেছে না সবার? এজাজ ভাই ভালো লেগেছে বলেন। সব সময় হেসেছো, এটি হচ্ছে তোমাকে ভালো লাগবার সবচেয়ে বড় কারণ। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। এখন বলবেন ঢাকার রাজধানী ঢাকার জহিরুল ইসলাম, তুমি আর রইলে না ঢাকা, হয়ে গেলে উন্মুক্ত, এবং হাসি হাসি হেসে হেসে মিষ্টি জোকস বলে সবাইকে করলে মুগ্ধ। জহির, এই যে এত সুন্দর সুন্দর বিশেষণ তোমাদের জন্য দেয়া হয় এবং এরকম গুণী মানুষগুলো, মানে এটা অনেক ভাগ্যের ব্যাপার। জি, তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস নিয়ে তোমরা ফিরে যাচ্ছ, তোমাদের জীবনে আর কিছু লাগবে না, এগুলো নিয়ে অনেক দূরে চলে যাবা। থ্যাংক ইউ জহির। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার বাই ডাবর মেসোয়ান। আমরা আপনাদেরকে বলছি, আপনারা হাসবেন, বারবার হাসবেন, যদি পেঁচে থাকতে চান। তাহলে বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আবার হাসবেন। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার বাই ডাবর মেসওয়ান। এই মুহূর্তে যিনি আসবেন তার নাম হচ্ছে মোহাম্মদ মনোয়ার হোসেন লিটন, উনি আসছেন কুড়িগ্রাম থেকে। সালাম আলাইকুম জাদেদ, সাজু ভাই সালাম আলাইকুম, পরের ভাই আছে তো? মদন ম্যাম, যেসব মেয়ে কথায় কথায় বাবাকে হুমকি দেয় বাড়ি থেকে পালিয়ে যাব, তাদের জন্য কি করা উচিত? মাথা নেড়ে করে দেন, তিন মাসের আগে বাড়ি থেকে বেরোতে পারবে না। সেদিন রাতে ডাকাত ছুরি নিয়ে এক পথচারীরে আটকে কইল, এই তোর কাছে যা আছে বের কর। এই শুইনা পথচারী কইল, এই তুই আমার চেনস, আমি একজন নেতা। ও, তাহলে এতদিন আমাদের কাছ থেকে যেটা নিজ সেটে বের কর। ম্যাগনেটের স্ত্রী ম্যাগনেটকে বলল, আমার শরীরের কোন অংশটা তুমি টিপতে চাও কিন্তু টিপতে পারো না,
ম্যাগনেট বললো, বলবো না, বললে তুমি রাগ করবা। এই বলো, কোনো সমস্যা নাই, ম্যাগনেট কইলো তোমার গলা। আমার বন্ধু চান্দু সেদিন আমারে কইলো, দোস্ত আমি তো সেদিন বিশাল সিংহের মুখোমুখি হয়েছিলাম। আমি দোস্ত তাই না কিরে দোস্ত, তারপর কি করলি? আর দোস্ত কোষ না, সিংহটা আমার সামনে গর্জাচ্ছে আর আমার দিকে এগিয়ে আসছে, তারপর কি করলি দোস্ত? আর বলিস না দোস্ত, বানর দেখার জন্য পরবর্তী কাছে চলে গেলাম। সেদিন এক ভদ্র মহিলা ডিরেক্টর হাসান ভাইকে ফোন কইরা কইলো, হ্যালো আপনি কি বিবাহিত? জি না। ওরে শয়তান, আমি তোর বউ। তারপরের দিন আর এক মহিলা ফোন করে বলল, হ্যালো আপনি কি বিবাহিত? জি হ্যাঁ। ওরে শয়তান, দেখাচ্ছি মজা, আমি তো ডার্লিং। আমি আমার বন্ধুরে বললাম, দোস্ত গতকাল রাতে আমি রাস্তায় হাঁটছিলাম, এমন সময় একটা ভূত এসে আমারে কইলো, এ তোর শার্ট খোল। আমি তো ভয়ে ভয়ে আমার শার্ট খুলে দিলাম। তারপর আমারে কইলো, এ তোর প্যান্ট খোল। আমি তো আমার প্যান্ট খুইলা দিলাম তোর। এই শুই না, আমার বন্ধু আমারে কইলো, এ ওইটা তো ভূত আসিল না, ছিনতাইকারী আসিল। অবশ্যই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সবগুলো দাঁত বের করে দিয়ে হাসছিলে। তোমার এই বিশেষ হাসিটি আমাকে মুগ্ধ করেছে। এখন ওর সম্পর্কে যিনি বলবেন তিনি হচ্ছেন আজমেরি হক বাঁধন। এত কথায় আমি তো নামই ভুলে যাচ্ছি। লিটন কেমন আছেন? জি আছি ভালো। আপনার পারফরম্যান্স খুব ভালো ছিল, কিন্তু আপনি মানে এখন এত মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? না চেহারা এরকম আরে বেচে না সিরিয়াসলি মন খারাপ না, নরমাল না না, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। তুমি সব দিক দিয়ে ওজনদার কয়েক টন লিটন, তার কারণ হলো তোমার বাচনভঙ্গি। তুমি যখন চুপ করে থাকো তখনও মনে হয় যে একটা জোকসের একটা প্রতিমূর্তি দাঁড়িয়ে আছো। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, সবাই হাসবে কিন্তু তুমি হাসবে না, এটারও কিন্তু একটা আলাদা মজা আছে না? মানে সব কিছু মিলিয়ে একবারের ওজন ব্যাপার, অনেকগুলো গ্রামের প্রতিনিধিত্ব করছো তুমি, 20 গ্রামের, তারপরে তুমি লিটন, টনকে টন ওজন নিয়ে তুমি তোমার জোকস বললে, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ লিটন। এখন যিনি আসছেন তিনি হচ্ছেন সাবিকুন্নাহার মুন্না, উনি আসছেন বরিশাল থেকে। আসসালামু আলাইকুম জাজেস। সাজু ভাই আসসালামু আলাইকুম। মিন্টার্স রবার ব্যান্ড আওয়াজ হবে তো। সেই দিন আমার বাসায় এক চোর আসছে, ড্রাইভার দেখেন কত বড় কলিজা। তো আসার পর আমি তো চোরদার দেখে ফেলেছি, আমি চোরদারের দইরার উপরে বইয়া দারোয়ানরে কইতে আসি, দারোয়ান যা তাড়াতাড়ি থানা দিয়ে পুলিশ ডেকে লই আয়। দারোয়ান কইতেছে, আসা আমি তো আমার জুতাটা খুঁজে পাইতেছি না। তখন চোরটা কইতে আসে, বাবা রে দরকার হয় আমার জুতাটা নিয়ে যা, তো বুঝি তাড়াতাড়ি যা। তো সেই দিন হাসপাতালে দুইটা তেলাপোকার সাথে কথোপকথন, এক তেলাপোকা আর এক তেলাপোকারে জিগাইতেছে, কি রে তুই আইসিউর মধ্যে ভর্তি কা, তোর কি হয়েছে? তখন সেই তেলাপোকা কইতেছে, আরে ভাই আর কইস না, বাঁধন আপু আমার দিকে এমন চিৎকার দিছে, ভয় তো আড়াডা করছি। এক শিল্পী, সঙ্গীত শিল্পী, মঞ্চে উঠা টানা 2 ঘন্টা গান গাইছে ফাড়াইয়া, গান শেষ কইরা অডিয়েন্সকে জিগাইতেছে, কি কেমন গাইলাম? তো একজন দর্শক উঠে কইতেছে, না আমার পর খুব ভালো লাগতেছে। আমাদের এই যে গতকাল বিশ্বকাপ ফুটবল হলো, ওই সময় আমাদের জাজ ডাক্তার এজাজ ভাইয়ের বাসায় এক চোর আসছে। তো আয়সা রাত্রেবেলা খাটের তলায় লুকাই রয়েছে যে রাত্রেবেলা চুরি করবো, কিন্তু আনফর্চুনেটলি সেইদিন রাত 3টায় আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা শুরু হয়েছে। তো মহামুসিবতে পড়ে গেছে চোর, কি আর করবো, খাটের তলায় বসে খেলাই দেখতেছে। তো খেলার এক পর্যায়ে ভাইয়ের বাসার সবাই আর্জেন্টিনার সাপোর্টার,
পিন পতন নীরবতা, খেলা চলতে আসে চলতে আসে চলতে আসে, হঠাৎ ব্রাজিল একটা গোল দিল আর সোড্ডা ধরা পড়ে গেল। কেন কন তো সোড্ডা ছিল ব্রাজিলের সাপোর্টার, গোল কেসে আসে উঠছে। আমার বয়ফ্রেন্ড অনেক শুকনা, যদি আমি শুকনা বলি না, আমি ওকে স্লিম বলি। তো সেই দিন আমারে বলতেছে, জানু আমি তোমার আমার বুকের মধ্যে রাখবো কলিজা। আমি তখন বলতেছি, ওই কথা বুঝা কইস, মাথা ঠিক আছে তো, আমার ওজন সহ্য করতে পারবি। বাদন আপু বলেন তো রিলেশনের কয়টা স্টেজ? সাইটটা প্রথম, জান জানু জানু আর যা মর যাইয়া। সেদিন আমার বাসায় অনেক মেহমান এসে, ভাবলাম একো কি দিয়ে বিদায় করা যায়, লেবুর শরবত খাইতে হবে। ঘরে একটা লেবু খুঁজে পেলাম না, অনেক বুদ্ধি কইরা কাপড় কাঁচা সাবান গোলাইয়া শরবত বানাই খাওয়াইতেছি। শুনছি ইদানিং কাপড় কাঁচা সাবানে প্রচুর লেবু থাকে। সেদিন আমি আর আমার বন্ধু আকাশ একসাথে বৈশা পেপার পড়তেছি, আমি পড়লাম খেলাধুলার পাতায় প্রথমেই লেখা, সাতারে স্বর্ণ হারালো ইন্ডিয়া। এই হুন্না আমার বন্ধু আকাশ আমারে কয়, দেখছ নি বেটা কত বলদ, অরে সোনার মেডাল ডালো সাঁতরাইতে কইছে কেডা। তো আমার চান্দু চাচা চাচিরে টাকা দিছে, দিয়ে কইছে যাও শপিংয়ে যাও। তো চাচা যেতে পারে না কোনো সময়, তো চাচি শপিং থেকে সেই দিনও নিজের জন্য নতুন একটা শাড়ি কিনে নিয়ে আসে। আইনে চাচারে কইতেছে, ও গো দেখো দিই মো শাড়িটা কেমন হয়েছে। তো চাচা দেখে কইতে আসে, রেগে গেছে খুব, ওভার রিয়েক্ট করে ফেলাইছে। সে দেখে কইতে আসে যে তুমি না সেই দিনও একটা শাড়ি। চাচি কইল, কি কইলিয়া আর একবার কও দি, কও 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 আর একবার কও আর একবার কও। না কইছিলাম কি সেই দিন একটা শাড়ি কিনলা, আজ গো দুইটাই কিনে নিয়ে আসতে দরকার হয়। বলেন তো সাজু ভাই আমি সানগ্লাসটা পরলাম কেন? কেন? কারণ আমি আমার দুলা ভাইয়ের একমাত্র শাড়ি, যদিও আমার সানগ্লাসটা দুলা ভাইয়েরই, গতবার বেড়াইতে আইছিল চুরি করে রাখতে দিছি। আমি মুন্না স্টেজে আমি আর দুলা ভাই হইব না, এটা তো হইতে পারে না। রবার ব্যান্ড আজকে দুলা ভাই হইব। ইদানিং তো জানেন আবার বাংলাদেশে ক্রিকেট সিজন চলতে আছে, কত হারাইলাম। তো দুলা ভাই বাড়িতে বেড়াইতে আইছে, আমি যাই কইলাম দুলা ভাই লন্ধি ক্রিকেট খেলবো আনে। হে ইয়া হুইন্যা কয়, বেডা শোন মুই ক্রিকেট কুরিকেট পারি না মোরে মাফ কর। তো মুই কইলাম মাফ যখন করমু, ক্রিকেট যখন খেলবাই না মাফ আর তোমারে করা যাইবে না, বুঝছো? এই কইয়া মোরা দিলাম লড়ান। তো দুলা ভাই দৌড়াই গেছে উত্তর দিকে, উত্তর দিকে আবার একদল শালি দাঁড়াই রয়েছে। হেলা দেখতে কয়, আইসেন তো দুলা ভাই, না দিমু যাইতে, ঠ্যাং দুহান ধুইয়া দিমু ব্যাট বানাইতে। দুলা ভাই পাইয়ে গেছে বয়, হেদে আছে উত্তর দিক দিয়ে দৌড় একে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকেও সান নাই, খারাই রয়েছে আর এক গ্রুপ শালি। হেরা আবার কইতে আছে, আইসেন তো দুলা ভাই, না দিমু যাইতে, হাত দুহান ধুইয়া দিমু স্টাম্প বানাইতে। হেইয়া হুন্যা কয়, বেডা স্টাম্প বানাইতে তিনটা স্টিক লাগে, তোর আমার দুইটা স্টিক দিয়ে হরবি কি? মুই কইলাম দুলা ভাই কোনো টেনশন নাই, আর একখান স্টিক পুইতা দিমু দরকার হয় মাঝখানে, তবু আর দুইহান লাগবে। এই হুন্যা মগো জ্বালায় দৌড়াই দৌড়াইতে উত্তর দক্ষিণ করে দিলে পূবে দৌড়, মুই যাই পূবে খারাই রয়েছে। কইলাম আইসেন তো দুলা ভাই, না দিমু যাইতে, মাথা ডারাইকে দিমু বল বানাইতে। বাঁধন বাঁধন এবার আপনি কিছু বলেন। মুন্না আমি তো মুগ্ধ। থ্যাংক ইউ ম্যাম। একটা টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আমি ওখানে যেতে পারছি না, তুমি কি কষ্ট করে এখানে আসবে? অফ কোর্স ম্যাম, অফ কোর্স।
একটা অদ্ভুত মজা আছে, ডাকে একজন সুবিধা পায় তিনজন। না মুন্না, তুমি মানে অসম্ভব ভালো করেছো, আমি মুগ্ধ। আমার ধারণা যে তুমি অনেক দূর যাবে এবং আরো অনেক ভালো কিছু আমাদেরকে দিবে। থ্যাংক ইউ। মুন্নার জন্য অপেক্ষা করছিলাম আসলে, কারণ দুটি। একটি হচ্ছে ওই অসাধারণ গানটি শুনবার জন্য, যে সুরটি আমার অত্যন্ত প্রিয় এবং ওর নাচ একেবারেই পারফেক্ট ছিল। আপা শালি আছে। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে ও প্রসঙ্গে পরে যাই, মানে একজন পারফর্মার কী করে এত স্টেজ ফ্রি হতে পারে, আমি মুগ্ধ। দ্বিতীয়টি হচ্ছে আমি এবার খুব অবজার্ভ করেছি যে কোথাও কোনো ফাঁকে ও নার্ভাস হয় কি না, আমি কোনো ফাঁক খুঁজে পাইনি। রাইট, সামান্যতম নার্ভাস নিশ্চয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। মাঝার ভাই, সাবিকুন নাহার মুন্না, বরিশাল। বরিটা বাদ দিলে কি হয়? শাল। শাল গাছ, মজবুত, টেকসই জোকস বলার জন্য ধন্যবাদ তোমাকে মুন্না। থ্যাংক ইউ মুন্না। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। মার্শাল প্রেজেন্টস হাসো, পাওয়ার বাই ডাবর মেসওয়ার। ওস্তাদের মার শেষ রাতে আমরা এখন দেখতে চাই যেসব ওস্তাদরা আমাদের এই পারফর্মারদেরকে গ্রুমিং করিয়েছেন, তারা কী ওস্তাদি করেন। যদিও তারা বলেছেন খুব বেশি সময় পায় না ভাইয়া। বাঁধন বলেছে তোমাদের সময় দরকার নেই, তোমাদের তিনটা সাইজ দাঁড়ালেই ভালো লাগে। আসছেন আমাদের তিন গ্রোমার। যাক, আমাদের প্লেন সাজানো হয়ে গেছে। ও, আপনারা সবাই চালাইছেন, বাহ সুন্দর লাগতেছে। কথা লোক আপনারা দেখছেন আমাকে ড্রেস অন্যরকম, কারণ বাইরে যে বৃষ্টি কস্টিউম পরে আইতে পারি নাই, বুঝছেন? সব ভিজে গেছে। তো চিন্তা করবো এমনি চলে আসি, আমরা আসলে এই প্লেনের কেবিন ক্রু। আমাদের সার্ভিসের নাম হচ্ছে গিয়া আকাশ পাতাল বিমান সার্ভিস। কিন্তু এই দেখেন কি অবস্থা, আমাদের আকাশ পাতাল বিমান সার্ভিস আজ কোনো প্যাসেঞ্জার নাই, এটা কোনো কথা হইলো? এই যা একটা প্যাসেঞ্জার ধরে নিয়ে যা। অবশ্যই নিয়ে আসতেছি, আমি ব্যাপারটা মুছে রাখি। আমার মনের জল দেখে কালো। বসেন মিয়া, আই বসেন। মালটা তো সুন্দর দিয়ে কত ধরে লাইছস। এই সোনামণিরে দেখছি গুলিস্তানে ৬ নাম্বার বাসের জন্য দাঁড়ায় আছে। আমি বললাম তোমার চেহারা এত সুন্দর, তুমি বাসে করে যাবে কেন? তুমি তো যাবে আমাদের আকাশ পাতাল বিমান সার্ভিসে। খুব ভালো করছো শালারে বান, ধর এই হাত তুলে। ঠিক আছে, খুব সুন্দর। এই যে স্যার, বেয়াদবি না নিলে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার অপরাধ? অপরাধ না, আসলে ঘটনা হয়েছে কি, আমাদের এয়ারলাইন্সের প্রত্যেকটা সিট বেল্ট নষ্ট, তাই আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আপনার যদি মনে হয় এটা তো আপনার নিরাপদ না, তাহলে আপনার নিজের বেল্ট নিজের বাইন্ধা নেন। না না, আমি যথেষ্ট নিরাপদ। এই সিট তো সব ফিল আপ রে। সব সিট ফিল আপ? দেরকে সারমু। স্যার তুই অ্যানাউন্সমেন্ট দে, আমি চালাই দিছি। যা। সুপ্রিয় যাত্রীবৃন্দ, আমাদের আকাশ পাতাল এয়ারলাইন্সে আপনাদের সবাইকে স্বাগতম। রাস্তায় যদি আপনাদের কোনো বিপদ আপদ হয়, তাহলে আমাদের চারটি ইমার্জেন্সি গেটের একটাও নাই। পাশে একটা ছোট্ট বাসের বেড়া আছে, সেটা খুলে আপনারা লাভ দিয়ে পড়তে পারেন। রাস্তায় যেতে যেতে আপনাদের যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তাহলে আপনার নাক কান চোখ মুখ এবং অন্যান্য অংশগুলো ঢেকে রাখবেন, তাহলে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনাদের যদি আর অন্য কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদেরকে জানাতে পারেন, সেই সমস্যা জানার পরে থাপড়া দাঁত ফেলে দিব। রাখ, অ্যানাউন্সমেন্টটা খুব ভালো দিছস। এই যে স্যার, আপনারা দুইজনই তো এখানে,
এই বিমানটা চলে কেমনে? আল্লাহর ভরসায়। স্যার, বেয়াদবি না নিলে আরেকটা প্রশ্ন ছিল। তোর খালি প্রশ্ন, কি প্রশ্ন তোর? এক কাপ চা খাওয়ানো যাবে? ভাই বেটা, আমরা নিজেরাই তিন দিন ধরে না খাইতে খাইতে কি অবস্থা, তোর আমি চা খাবো? এ বাদে, উনি আমাদের সম্মানিত যাত্রীবৃন্দ, ওনার জন্য এক কাপ চা নিয়ে যা। কেমন হইছে? চিনি কম হইছে। খাইলি না, চিনি কম হইছে বুঝলি কেমনে? আপনাদের চেহারা মোবারক দেখা। ওরে খোদা, আমি ভুল করে বইলা ফেলাইছি। দাঁড়া, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাকে ওই সিট বেল্ট আছে ভাঙা গেছে, আমি তোর কইছিলাম। ওরে ডাইরেক্ট হোতায় লয়ে যাবো। স্লিপিং সার্ভিস, আপনি ঠিক শুনছেন, এখন একটা স্লিপিং হয়ে যাবে। আরে আরে আরে, মাথার মধ্যে রক্ত উঠবো তো। আরে ভাই চিন্তা করেন না, মাথার উপর রক্ত উঠবো না, এটা হলো আকাশ পাতাল সার্ভিস, বুঝছেন? পাতালে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। এই যে স্যার, কি স্যার? গান শোনার ব্যবস্থা নাই। ওই দিকে আরে, গান শোনার কথা কইছে কেন? আমি কইছিলাম। আচ্ছা দাদা, আমাদের ওই পুরাতন একটা MP3 প্লেয়ার ছিল না, ওটা ঠিক আছে না? ওটা দুই মাস আগে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কি এই তুই ছোটবেলা একটা গান গাইতি না, এই কি রুম কি রুম কি রুম কি রুম কি রুম কি? চল 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 চল, এই হালকে হাতটা করলো নাকি? পারে উড়া, আরে উড়েন না মিয়া। এই ওটা বান শুন, হ্যাঁ গান শুনবি তো? গান শুনাইতেছি, ল শুরু কর। 1 2 3 রুম কি চলেছে একা পথে, সঙ্গী হলে দুশ্চিন্তাতে হার মেনেছে দিনের আলো, বান্ধন খুইলা দিলে লাগে ভালো। দেখ খুইলা দে কত গেছে স্যার। আবার কি? আরেকটা রিকোয়েস্ট। আবার কি রিকোয়েস্ট? তোর পানি হবে একটু। ওই বাবাই, তিন দিন ধরে বাথরুমে যাওয়ার পানি নেই আমার কাছে, তোর আমি খাইতে দিব পানি? আর পানি আমার লাগবো, একটা বুদ্ধি দি। কি বুদ্ধি? আমরা তো মেঘনা নদীর উপর দিয়ে যাব। হ্যাঁ, বিমানটা একটু নিচে বলে খালি জাস্ট এক বদনা পানি আমি নিমু। এই আপনার কি মাথা খারাপ হইছে? গতবার আমাদের প্লেনটা যখন মেঘনা নদীর উপর দিয়ে যাইতেছে, আমাদের এক যাত্রী হাতে একটা বদনা নিয়া মেঘনা নদী থেকে পানি তুলতে যা, বদনা শুদ্ধ ওইবার মেঘনা নদীতে ডুবে মারা গেছে। তারপর কোন মত আমরা জানলে ফিরাইছি। কিন্তু স্যার, পানি তো আমার লাগবই, আর কিছু না পারেন, বিমানটা অন্তত একটা পেট্রোল পাম্পে ঢুকান। ওই এটা বিমান সিএনজি না, এটা আমি তোর পেট্রোল পাম্পে থামাইতে পারুম না। আর তোর জানালে কয়ে দিছি, এই বিমানটা এখন মাটি থেকে 6,000 ফিট উপরে চলতেছে। এই কুত্তা স্যার, এই কুত্তার সাথে আসুন স্যার স্যার স্যার। এই পোলারে দেখে আমি ধরাই খামো আজকে। কাম সারছে, পিছনের চাকা লিক হয়ে গেছে। লিক হয়ে গেছে আমারে কষ্ট। আপনাদের বিমানটা আসলে স্যার যাবে কতটুকু? এটা হলো আসলে আমাদের যাবে নোয়াখালী পর্যন্ত, যদি পাইলট ঠিক টাইমে ব্রেক করতে পারে আমি কি বিমান থেকে লাভ দিব নাকি? না, আপনি নৌকা থেকে লাভ দিবেন। এখন বিমান আসছেন, বিমান থেকে লাভ দিতে লাভ দেন লাভ দেন স্যার। এটা রিকোয়েস্ট, প্যারাসুট নাই এই বিমানে, কোনো প্যারাসুট নাই। ওই তা লুঙ্গিটা দে, লুঙ্গি পরে পুই করে ছাপ দিবেন, প্যারাসুটে কাজ করবো আমি। লুঙ্গি পরা? জি, ওইটাই প্যারাসুটে কাজ করে। পরা পান পান হয়েছে, ধরে হ্যাঁ লাভ দেন যান। ভয় লাগতেছে?
ভয়ের কিছু নাই ভাই, লাভ দে ভাই। 1 2 3 স্যার লাভ দিছি না ভাই? বেটা জায়গায় দাঁড়ায় লাভ দিলে সামনে লাভ দে। তাই তো তাই তো স্যার, ভয় লাগতেছে, দোয়া করেন স্যার। স্যার আমার ভয় লাগে, একটু ধাক্কা দিয়েন, একটু আসতে দিয়েন। রেডি, 1 2 3 হায় হায়, কি রে নিচে পড়ে তো থেত লাগে হালায়। হ্যাঁ, ভাড়াটা দিছে সর্বনাশ, এতক্ষণ সার্ভিস দিতে দিতে ভাড়ার টাকা নিতে ভুলে গেছি। তাহলে কি আমাকে এক কাপ চা মাটিতে গেল? হ্যাঁ, এই এয়ারলাইন চালানো যাইব না, শাটার বন্ধ কর। চোখ একেবারেই করা যাবে না ভেজা, সে হচ্ছে আমাদের রেজা। রেজা আপনি পেয়েছেন 25.5, AKM মাহমুদুল হাসান। আপনি পেয়েছেন 26.5, জহিরুল ইসলাম। আপনি পেয়েছেন 27, মনোয়ার হোসেন লিটন। কুড়িগ্রাম থেকে আপনি এসেছেন টন কি টন জোকস নিয়ে। আপনি পেয়েছেন 28, এবার যে নামটি আমি উচ্চারণ করবো উনি হচ্ছেন সাবিকুন্নাহার মুন্না। দুলা ভাইয়ের চুরি করা সেই সাংগাসটি এখনো পড়ে আছে। সাবিকুন্নাহার মুন্না, আপনি যে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটির তুলনায় মোহাম্মদ সাগর আপনি পেয়েছেন 29। সাবিকুন্নাহার মুন্না আপনি পেয়েছেন 34। তোমাদের রাবার ব্যান্ডের রাসেল ভাই সেদিন এক ভণ্ড সাধুর কাছে গেল, গিয়ে বললো বাবা রক্ষা করো। তো সাধু বাবা বললো, হ্যাঁ কি সমস্যা বল? ও বাবা, সুন্দরী মেয়ে দেখলে আমার মাথার চুল খারাপ হয়ে যায়। নো টেনশন, কাল থেকে তুই আন্ডারওয়্যার মাথায় পড়বি। আছেন আমার মুক্তা, আছেন আমার বারিস্টার, শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় মেয়ে তার মাকে বলছে, আচ্ছা আম্মা আমি কি মুক্ত বাতাস খাওয়ার জন্য বাইরে যেতে পারি? তো আম্মা বলছে, ঠিক আছে যাও, কিন্তু তোমার মুক্ত বাতাসে কইও সে যেন তোমার চিবাই না নিয়ে যায়। সবার জন্য শুভকামনা, এবং আজকে বিদায় নিচ্ছি আমি সাজু খাদেম। থ্যাংক ইউ।